উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত বারো আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও নিয়োগ দেওয়া হয়নি উপাচার্য নিয়োগের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা এ সময় যোগ্য নির্দলীয় উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানায় তারা উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা দেয় সাধারণ শিক্ষার্থীরা